জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন রবিবার বিকেলে ইয়াতুন জালাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনে মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সরকারি কলেজ ঝাউগড়ার অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, হাতেম আলী কারমোলা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ হাসানুজ্জামান মন্টু, সহ সভাপতি খাইরুল ইসলাম রসু, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল ইসলাম মালেক, সুলাইমান হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সহ ইউনিয়ন আওয়ামী লীগ সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে আগামী 3 বছরের জন্য 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে মাহবুবুর রহমান বাবু, সহ সভাপতি নেকবুর আলী, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন নারু, যুগ্ম সাধারণ সম্পাদক চান মিয়াকে নির্বাচিত করা হয়। আমি দীর্ঘদিন আপনাদের ভোটের সভাপতি ছিলেন, বৈরী আবহাওয়াকরণের জন্য আমাদের এত সুন্দর সম্মেলন আমরা সঠিকভাবে উদযাপন করতে পারলাম না, কারণ বৈরী আবহাওয়ার উপরে আমাদের কারোর হাতটা।